আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন সংসদে পাশকৃত সড়ক পরিবহন আইন 2018 এর বিভিন্ন ধারা সংশোধন সহ 8 দফা দাবিতে রোববার 28 অক্টোবর সকাল 6টা থেকে 48 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে। আজ শনিবার সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সংসদ সদস্য ওয়াজিউদ্দিন খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 19 সেপ্টেম্বর সড়ক পরিবহন আইন 2018 জাতীয় সংসদে পাশ হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগ উপযোগী আধুনিক ও উন্নত সড়ক পরিবহন আইন প্রণয়নের দাবি করে আসছে। আমাদের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আইন পাশ করলেও অনেকগুলো ধারা শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে করা হয়েছে, যেখানে পরিবহন শ্রমিকদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই আইনে সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসাবে গণ্য না করে অপরাধ হিসাবে গণ্য করে জামিনের অযোগ্য করা হয়েছে। শ্রমিকদের দাবিগুলো হল, সড়ক দুর্ঘটনায় সকল মামলা জামিনযোগ্য হতে হবে, শ্রমিকদের অর্থদণ্ড 5 লাখ টাকা করা যাবে না, সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্সের শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী করতে হবে, সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে।